বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুমা মোবারক। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো গরুর কলিজা ভোনা টিপ সহকারে। আশা করি সবারই ভালো লাগবে। কলিজা ভোনাটা আসলে খেতে অনেক ভালোই লাগে। সামনে আমাদের আর দুই দিন পরে মুসলমানদের আরেকটি বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা। এই দিনে কোরবানি করা হয়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সুন্দরভাবে যেন ঈদটি পালন করেন সেই দোয়াটি করছি। চুলা আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, দুটো তেজপাতা, দু ফালি দারুচিনি, তিন চারটি সবুজ এলাচ, দিয়ে দিয়েছি তিন চারটি লবঙ্গ। এখন মশলাগুলো একটু হালকা করে ভেজে নেবো এক মিনিটের মতন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো। আপনারা পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, যা যেটা পছন্দ। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচানো যেটা ভালো লাগে। লবণ দিয়ে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে একটু ভাজা হয়ে আসে সেই জন্য দিয়ে দিচ্ছি। এটা একটা টিপস। পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখন দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা দেড় চামচ, দেড় চামচ আদা বাটা। মশলাটা আপনার আপনার পছন্দ অনুযায়ী কলিজার পরিমাণটা বুঝে শুনে দেবেন। তবে কলিজার মধ্যে একটু মশলাটা পরিমাণ খুব বেশিই লাগে। আর আমি তো যেহেতু অতিরিক্ত কলিজা রান্না করব না, সেজন্য বেশি মশলা দিচ্ছি না, পরিমাণ অনুযায়ী দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে মশলা। এখন দিয়ে দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া এক চামচ। তারপর দিয়ে দিচ্ছি এটা হলো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি দেড় চামচ লাল মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া। আর কলিজা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। এখন মশলাগুলো দেওয়ার পরে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তা আসলে কলিজা অনেকে অনেকভাবে রান্না করে, এটা যা যার পছন্দ। আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। সামনে যেহেতু আমাদের মুসলমানদের আরেকটি বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা, এই দিনে তো কোরবানি করা হয়। তো এখন দিয়ে দিয়েছি আর একটু লবণ। লবণটা দিয়ে এখন নেড়েছে পানি দিয়ে, তারপর মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে। এখন মশলাটা আমার কষানো হয়ে আসছে। তেলটা কিন্তু অলরেডি মশলার ওপর কিন্তু উঠে গিয়েছে। তবে আমি আপনাদেরকে বলছি টিপস দেব। তবে আমি এখানে কলিজাগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। সিদ্ধ করে নিলে কী হয়, কলিজাটা কিন্তু একদম এটার মধ্যে যে একদম তাজা একটা ব্লাড থাকে সেটা কিন্তু সিদ্ধ করে নিলে সেটা থাকে। অনেক সময় রান্না করলে ব্লাড সহকারে রান্না করলে তখন কিন্তু কলিজাটা একটু কালচা হয়ে যায়। এখানে কলিজার সাথে পেশা, তারপরে তিতকুলে, মানে সব রকমের কিছু মিক্স করা আছে। পেশা, তারপরে কালো টাইপের একটা পাতলা কলিজা আছে সেটাই, তো তিন চার রকমের মিক্স করা আছে। এখন আস্তে আস্তে কিন্তু এটা কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। তো এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি ভালো করে। তো আস্তে আস্তে আমার কলিজা ফোনাটা কিন্তু হয়ে আসছে। তো সিদ্ধ করে নিলে কিন্তু কলিজা ভুনাটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমার কিন্তু কলিজা ভুনাটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর ফ্লেভারটা কিন্তু দারুণ চলেছে, যেহেতু আমার সব মশলাগুলো হাতে করাই ছিল। তো আমার কলিজা ভুনাটা কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর উঠে দিয়েছি। আপনার চাইলে এই অবস্থা কিন্তু কালোও দিতে পারেন। তো আমি আলো ছাড়া আজকে রান্না করছি। আমার কলিজা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আশা করি সবারই ভালো লাগবে।